সো আপনাদের সবার সব থেকে বেশি একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল এপিওতে, সারাদিন আমরা কি কি করি, কিভাবে ক্লাস করি বা সব কিছু নিয়ে একটা ভিডিও করার, আর আজকের ভিডিওতে আমি ওটাই আপনাদের সাথে দেখাবো। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুশি, আজকে আবারও সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, আমার ক্লাস ছিল 8:30 থেকে। আর আজকে আমি মোটামুটি আপনাদেরকে আমাদের সারাদিনে কী কী হয় না হয় বা আমরা কীভাবে ক্লাস করি বা কীভাবে আমরা সবাই মিলে ফান করি সব কিছুই দেখানোর ট্রাই করব। আর এখন আমি চলে যাচ্ছি LG3-তে। যারা আমার ইন্টার্নশিপ ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনই আমি বাসে ওঠার জন্য আমি LG3-তে চলে যাই, তারপর LG3 থেকে বাসে উঠে আমি চলে যাই APU-তে। আর আজকে আমি ট্রাই করব হালকা পাতলা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার, আমাদের ক্লাসগুলো তো অবশ্যই আমি শেয়ার করব, সেই সাথে APU-তে কোথায় কী আছে না আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর ওই যে আমি এখন ওখানে চলে যাব। আর ভিড় হওয়ার আগে আমি যাতে ক্লিপগুলো নিতে পারি এই জন্য একটু তাড়াতাড়ি আজকে নেমে গেছি। নর্মালি আমি নামি যদি 8:30 ক্লাস থেকে আমি 8:00 যাই, সো আমি 7:55 এভাবেই নামি। আর আজকে আমি নেমে গিয়েছিলাম অলমোস্ট 7:50 দিকে। আর এই যে এখন সব স্টুডেন্টরা আসছে, আর এখন আমরা বাসে করে চলে যাচ্ছি APU-তে। আর বাসে যে কী পরিমাণ ভিড় থাকে এটা তো আপনাদেরকে বলে বোঝানোই যাবে না। দুটো বাসও ফিল আপ করা যায় না। আর ওই যে বাস থেকে এখন সব স্টুডেন্টরা আসছে, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ডের হঠাৎ দেখা হয়ে গেল, ওই যে ব্ল্যাক টি শার্ট পরা। সো এরপরে আমি এখানে ভিডিও করছিলাম আর ও হাসছিল যে আমি ভিডিও করছি। আর আমার অনেক ফ্রেন্ডরা বাসে সিট পায়নি তাই আসতে পারেনি, তাই আমি ভিডিওতে নিতে পারিনি। আর আমার ওই ফ্রেন্ডটাকে আপনারা সবাই চিনেন, হুদা। সো এরপরে আমি চলে যাই Level 4-এ, কারণ আজকে Level 4-এ আমাদের ল্যাব ক্লাস, প্রথম ক্লাসটা 8:30 থেকে 10:30। এটা ছিল বিহেভিয়ার সায়েন্স অ্যান্ড মার্কেটিং একটা ক্লাস। সো এরপরে আমি চলে যাই, আর এটা Level 4 থেকে বাইরের ভিউটা। আর এই যে এই সাইডে আপনারা যে দেখতে পাচ্ছেন হাতে ডান দিকে, এটা আমাদের লাইব্রেরি। সো এই পুরো এরিয়াটা লাইব্রেরি। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেইনলি কনফারেন্স বা ছোটো ছোটো যে মিটিংগুলো আমরা করি, লাইক গ্রুপ স্টাডি, ওই জন্য যদি 5-6 জন মিলে একসাথে মিটিং করতে চাই তাহলে আমরা এই রুমগুলো হায়ার করতে পারি। বুক করলে কিন্তু আমাদেরকে একদিন আগেই বুক করতে হবে। আর এরপরে আমি চলে যাচ্ছি আমার ক্লাসে। আর এই যে এগুলো হচ্ছে ল্যাব ক্লাস, আর এটা হলো আমার ল্যাব ক্লাস। এখন তেমন একটা স্টুডেন্ট নাই, তার কারণ ওই দিনই 12:00 আমাদের একটা সাবমিশন ছিল, আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্টের যে রিপোর্টটা, ওই রিপোর্টটার ফাইনাল সাবমিশন। তো আজকে খুব বেশি স্টুডেন্ট আপনারা দেখতে পাবেন না কোনো ক্লাসেই, তাও আমরা কয়েকজন এসেছিলাম। আর ওই যে আমার ফ্রেন্ড অ্যাট লাস্ট বাস পেয়েছে, সো ও চলে এসেছে কিন্তু সিট পায়নি। আর এখানে আমরা অলরেডি ল্যাবে চলে এসেছি কিন্তু স্যার এখনও আসেনি, তাই আমরা স্যারের জন্য ওয়েট করছিলাম। তো এরপরে আমাদের ক্লাস শেষ করে আমরা বেরিয়ে যাই, কারণ ক্লাসের মাঝখানে মোবাইল ইউজ করা টোটালি মানা। আর এই স্টেজটা তো আপনারা মোটামুটি যারা আমরা ICN-এর ব্লগ দেখেছেন তারা জানেনই, ICN-এ এখানে প্রোগ্রাম হয়েছিল। আর এটা হলো আমাদের ক্যাফেটেরিয়া, উপর থেকে আমি জাস্ট ভিউটা নেওয়ার ট্রাই করেছি ক্যাফেটেরিয়াতে। আর এই স্পেসটা হলো একটা এমটি স্পেস 5th ফ্লোরে। আর ওই যে আমার ফ্রেন্ড, আর এটা মেইনলি এমটি স্পেস তার কারণ এখানে সবাই বসে পড়াশুনো করতে পারে, দেন কাজ করতে পারে। তো আমরা এখানে বসে আমাদের প্রজেক্টগুলো করছিলাম, আমি আমার দুইটা ফ্রেন্ড, যদিও একজন একটু পরে চলে যাবে কারণ ও বাসের জন্য ওয়েট করছিল। আর ও কিন্তু ওয়ান সাউথেই থাকে, আমার ইন্টার্নশিপ ব্লগেও আপনারা ওকে দেখেছেন। আর এরপরে আমরা আমাদের কাজগুলো করছিলাম। আর এই স্পেসটা আসলে অনেক বেশি ফাঁকা থাকে সবসময়, তাই আরামে বসে কাজ করা যায়। আর বাইরের দিকেও অনেকগুলোই চেয়ার টেবিল আছে, আপনি বসে আপনার মতন করে কাজ করতে পারবেন। আর এরপরে আমি এদিকে চলে গিয়েছিলাম Level 4-এর আরেকটা পাশে, এটা হচ্ছে আমাদের ক্লিনিক। আর ওই ওই সাইডে রাইট সাইডে হচ্ছে আমাদের অ্যাডমিন অফিস, ভিসা অফিস সব কিছুই। আর এটা হলো ক্লিনিক, সো আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ক্লিনিকে গিয়ে কথা বলতে পারবেন। এটা ছিল Level 3-তে, আমাদের এখানে একটা ATM বুথ আছে, পাশে আপনার একটা টপ আপের মেশিনও আছে, সো আপনি টাকা তুলে টপ আপ করতে পারবেন কার্ডে। আর কার্ডে টপ আপ করার রিজন হচ্ছে এখানকার সব কিছুই কিন্তু কার্ডে পেমেন্ট করতে হয়। আর এই যে আমি একটু ঢংঢং করলাম, আর এখন আমি চলে যাচ্ছি অন্য একটা লেভেলে, এটা হচ্ছে Block A। এটা আমরা 5th ফ্লোরে চলে গিয়েছিলাম Block A-তে, কারণ ওখানে বসে আমরা এখন কাজ করব। তার কারণ 11:00 থেকে আমাদের একটা ক্লাস ছিল যেটা ছিল অনলাইনে, কারণ এটা একটা এক্সট্রা ক্লাস, তাই যদি অফলাইন হতো আমি ফিজিক্যাল হতো তাহলে অনেক প্রবলেম হতো রুম পাওয়া বা সব কিছু মিলিয়ে। তো এরপর আমরা চলে যাই, এটা মেনলি সাইবার সিকিউরিটি একটা রুম, সো এখন আমার কাজ শুরু হয়ে যাবে এখানে। আর ওই যে আমার ফ্রেন্ড, ও ক্লাস জয়েন করবে, তাই আমরা একসাথে বসে এখানে ক্লাসে জয়েন করব। আর একটু পরে আমাদের অনেক ফ্রেন্ডরাও এখানে চলে আসবে।
আর এখন আমাদের মেইনলি ব্রেক টাইম ছিল। সো এই ব্রেক টাইমে আমি মোটামুটি আমার কয়েকটা কাজ কমপ্লিট করার ট্রাই করছিলাম, আর আমি জাস্ট ক্যামেরাটা সেট করে ওটাই ক্লিপ নিচ্ছিলাম জাস্ট। হ্যাঁ, কাজ তো করছিলাম আমি, ওটা জাস্ট একটু ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের কীভাবে আসলে দিনগুলো যায়। এটা ছিল আমাদের একটা ব্রেক টাইম। ব্রেক টাইমে আমরা ট্রাই করি আমাদের অ্যাসাইনমেন্ট বা যদি ডিউ কোনো কাজ থাকে ওইগুলো কমপ্লিট করে ফেলার, তার কারণ শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই, কারণ এখন যেহেতু আমাদের অনেক অনেক অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সব কিছুই পেন্ডিং, তো সব মিলিয়ে আসলে সময় নষ্ট করার মতন সময় নেই। তবে হ্যাঁ, এর মাঝে যখন সব ফ্রেন্ডরা একসাথে থাকি তখন সবাই মিলে মজা করি, আড্ডা দিই, কিন্তু এখন আমার কোনো ফ্রেন্ডই এখানে ছিল না, তাই আমি এখানে তেমনটা আড্ডা দিতে পারিনি। আর এরপরে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যায়, অনলাইনে জয়েন করেছি আমি এখানে, আর ওই যে আমার ফ্রেন্ড ও ওখান থেকে জয়েন করলো ল্যাপটপ থেকে, ওর নাম আহাত, ও পাকিস্তানি। তো এরপরে আমরা ক্লাস করছিলাম আর ক্লাসটা ছিল টেক্সট অ্যানালিসিস। আমার মোটামুটি ইন্টারেস্টিংই লাগে মডিউলটা। আর এরপরে আমার আরও দুটো ফ্রেন্ড চলে আসে, ওরা অন্য কোর্স করছে, ওরা ছিল সিএস জেনারেল, আর ওদেরকে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে, আমার ফ্রেন্ডের বাসায় ওরাও গিয়েছিলো। আর ওই পাশে যাকে দেখছেন ও ইউভান, ও ছিল সাইবার সিকিউরিটিতে, আর অরবিন্দ, ও হলো অরবিন্দ, অরবিন্দ সিএস জেনারেল, আর ও সাইবার সিকিউরিটি, আর ও ডেটা অ্যানালিটিক্স আমার সাথেই। এই ছিল আমার ফ্রেন্ডের পরিচয়। এছাড়া আরও অনেক ফ্রেন্ড এসেছে এখানে, সামনে যাকে দেখছেন তেজ, ও কিন্তু ডেটা অ্যানালিটিক্স আমার সাথেই, আর আশরাফ জেনারেল সিএস। সো অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে গল্প করি, ফ্রি টাইমগুলোতে আড্ডা দিই, আবার কাজ করার সময় একসাথে সবাই বসে সবাই মিলে কাজ করি। আর আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই আজকে আসেনি, ওরা আয়া সাবমিট করে মোটামুটি টায়ার্ড, আর এই বিড়ালগুলো এপিউতে ওরা সবাই মিলে এগুলো নিয়ে মজা করছিল। তো এরপরে আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে চলে আসি ক্লাস শেষ করে। আর আমাদের এখানে মেইনলি চাইনিজ রেস্টুরেন্ট, দেন মামাক, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দেন তন্দুরি রেস্টুরেন্ট, সব কিছুই অ্যাভেলেবেল আছে, আর কী পরিমাণ ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। সো ওরা জানতো না যে আমি ভিডিও করছি, তাই আমি জাস্ট হালকা একটু ক্লিপ নিয়ে নিই। আর এটা ছিল নাসি আয়াম কুনিত অর সামথিং, আর এই যে কার্ড দিয়ে আমাদেরকে পেমেন্ট করতে হয়, আর এই ট্রাভেল পাসটা আমি বাসে যখন যাই তখন দেখাতে হয়, আর আমাদের কার্ডেই কিন্তু টাকা রিচার্জ করা থাকে। আর এটা অ্যামাউন্ট ছিল 8 ringgit 90 cent। নর্মালি আমি এই টাইপের খাবারই খাই এখানে, কারণ রাইস, দেন চিকেন বা ফিশ কাটলেট বা এই টাইপের খাবার এখানে ম্যাক্সিমাম পাওয়া যায়। আর এরপরে আমার ফ্রেন্ড নিয়ে এসেছিল নান আর তান্দুরি চিকেন। সো নান আর তান্দুরি চিকেনের প্রাইস পড়বে 12 ringgit, আর এখানে আমার আরও অনেক ফ্রেন্ডরা আছে, সো ওদেরকে আপনারা আগেও দেখেছেন আমার আগের ভিডিওতে, যেটা আমার ফ্রেন্ডের বাসায় ছিল, সো ওই ভিডিওতে। আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আর সেই সাথে দেখলাম কি হঠাৎ করে একটা খুব ভালো মিউজিক প্লে করলো, কিন্তু কপিরাইট হয়ে যাবে সেজন্য আর মিউজিকটা দেখাতে পারলাম না। আর এটা আমাদের যেখানে বসে আমরা খাচ্ছিলাম থার্ড ফ্লোরে ঠিক অপোজিটে, এটা হচ্ছে অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন। আমার ফ্রেন্ডরা ভিতরে যাচ্ছিলো কারণ আমাদের আরেকটা ফ্রেন্ড ও অন ক্যাম্পাসে থাকে, তো ওর কয়েকটা জিনিস ওদের কাছে ছিল, তাই ওর সাথে দেখা করতে ওরা গেল। এরপরে দেখা সাক্ষাৎ করে আমরা চলে এলাম, আর এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ক্লাসে। আজকে আমার 3টে ক্লাস ছিল, সকাল 8:30 থেকে 10:30, 11টা থেকে 12টা, আর এখন 1:30 থেকে 3:30। সো আমি ক্লাসে চলে যাচ্ছিলাম, এখানে দেখলাম একটা অ্যানিমেলের মতন, এটাকে কী বলো আমার ঠিক জানা নেই, যদি আপনারা কেউ জানেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা যেতে যেতে লিফ্ট চলে গেল, আর যেতে পারলাম না। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ক্লাসে, আর এটা হলো লেভেল 3, যেখানে স্টুডেন্ট সার্ভিস, দেন পেমেন্টের জন্য বার্সারি সব কিছুই আছে। আর এটা ছিল লেভেল 8-এ আমাদের ক্লাস, এখন আমাদের অ্যালগোরিদম ক্লাস। সো ক্লাসে গিয়ে দেখলাম পুরো ক্লাস খালি, তার কারণ আমরা ক্লাসে 30 মিনিটস আগে গিয়ে বসেছিলাম উইদাউট এনি রিজন, আমরা জাস্ট ওখানে গিয়ে গল্প করছিলাম আর আমার বাকি ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। আর আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন আমার ফ্রেন্ড পিছন থেকে আমার ভিডিও করছিল, আমি খেয়াল করিনি, আর ওটা নিয়ে অনেক ট্রলও করেছে আমাকে, মানে কী বলবো, আমাদের এগুলো চলতেই থাকে। আসলে আমাদেরকে দেখে কেউ বলবেই না 6 মাস পরে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আশরাফ আর অরবিন্দ, ওরা দৌড়াদৌড়ি করছিল, তার কারণ আশরাফ অরবিন্দের মোবাইল নিয়ে ফেলেছে। আমাদেরকে দেখে কেউ বলবে যে আমরা আর 6 মাস পরে গ্র্যাজুয়েট হয়ে যাব? আশা করি কেউই বলবে না। আর ওই যে আশরাফ লুকিয়ে গেছে, তার কারণ অরবিন্দ খুঁজতে গিয়েছিল, আর অরবিন্দ যখন আসে তখন অরবিন্দ আশরাফকে খুঁজছিল, আর আমি বলছিলাম যে নিচে গেছে, বাট অরবিন্দ বললো যে ওই যে আশরাফ, আমি তো দেখলাম আশরাফকে। আসলে ব্যাপারগুলো অনেক বেশি মজার, আর আমরা এভাবেই ফান করতে করতে ক্লাসগুলো করি। আর এরপরে আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে, ওকে দেখেই আপনারা বুঝতে পারবেন, কারণ ও বুঝে নাই যে আমি ভিডিও করছি,
ও হঠাৎ করে ভেবেছিল যে আমি নরমালি মোবাইলটা ধরে রেখেছি, তাই ও খেয়াল করতে পারেনি। কিন্তু যখন ও বুঝতে পারলো যে ভিডিও চলছে, ও এত বেশি লজ্জা পেয়ে গিয়েছিল, ও জাস্ট হাই দিচ্ছিল, ও হানি, ও জেনারেল সিএসএ, এই যে অবস্থা। ও বুঝতে পারেন যে ভিডিও হচ্ছে, পরে যখন বুঝতে পারলো তখন বললো কি, আমার খুব শাই ফিল হচ্ছে, আমি ভিডিও করবো না, আমাকে কেমন কেমন লাগছে, বাট আপনারাই বলেন, আমার থেকে ফার বেটার, রাইট? আর আমার পার্সোনালি এই ক্লাসটা সব থেকে বেশি ফেভারিট অ্যালগোরিদম, তার কারণ এই ক্লাসে স্যারের লেকচার এত এত বেশি স্মুথ আর এত বেশি, আই মিন আপনার মনেই হবে না যে আপনি ক্লাস করছেন, মনে হবে যেন আপনার আরও ইচ্ছে করবে যে আরও অনেকক্ষণ যেন ক্লাসটা হয়। আর ও হলো মারুয়া, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করছে এখানে, আই মিন এপিউতে, আমাদের সাথে সেম ইনটেকেই, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সো এখন আমি আর মারুয়া নিচে চলে যাচ্ছিলাম, তার কারণ আমরা এখন বাসের জন্য ওয়েট করতে হবে, তার কারণ আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, 2:30 শেষ হয়ে গেছে। সো বাস আসে 3:10, আর আমাদের বাস টাইমগুলো খুবই, আই মিন রেগুলার টাইপেরই, লাইক 3:10, 4:10, 5:10 এভাবেই বাস টাইমগুলো হয়। তাই আমরা এখন ওয়েট করছি 3:10 বাসের জন্য, আর ও হানি। আর এরপরে আমরা তিনজন একসাথে একটু ভিডিও করছিলাম, আমি, মারুয়া, হানি, আর এরপরে আমরা একটু বসেছিলাম। আর এই যে আমাকে ওরা মানে ভিডিও করতেই দিবে না, তবে আমি যখন ভিডিও করছিলাম তখন ওরা আমাকে বলছিলো যে ব্লগে দিবে, তো তাহলে আমরা কিন্তু ভিডিওতে আসবো না, আসবো না, কারণ এই ব্যাপারগুলো আমার কাছে মজাই লাগে। আর এরপরে আমরা এখানে বসে গল্প করছিলাম, এটা মেইনলি নিচ থেকে ডিরেক্ট 3 তলায় চলে যাওয়া যায়, আর নিচে আসলে তেমন কিছুই নাই, নিচে জাস্ট পার্কিং আছে। তো আমরা 3 তলার সিঁড়িতে বসেই সবাই মিলে গল্প করছিলাম, সবাই বলতে আমি, মারুয়া আর হানি। আর আজকে আমি সারা আর হুদাকে অনেক অনেক বেশি মিস করেছি, তার কারণ ওরা আসেনি, তাই ওদের আমি ভিডিও করতে পারিনি। তবে এপিওর ব্লগ যখন শুরু করেছি তখন এখন তো চলতেই থাকবে, নেক্সট টাইম আমি অবশ্যই এপিওর আরও অনেকগুলো ভিডিও আপলোড করার ট্রাই করব, তখন ওরা আপনাদের সাথে আবার ভিডিওতে চলে আসবে। আর এরপর আমরা বাস উঠে গেছি, আমি আর মারুয়া, সো বাসে উঠেই একটা ক্লিপ তো মেনটেন নিতেই হবে। তো এই তো, এটাই ছিল আমার আজকে সারাদিনের এপিওর একটা ভিডিও ব্লগ বলতে পারেন, কারণ এভাবে আমরা আমাদের দিনগুলো পার করি, ক্লাস করি, মজা করি, খাওয়া দাওয়া করি, কাজ করি, সব থেকে বড়ো কথা। আসলে এটা শুরু হয়েছিল সকাল 7:40 থেকে শেষ হলো বিকাল অলমোস্ট 3:30, কিন্তু এই সারাদিনের সব জার্নি 14-15 মিনিটের ভিডিওতে আমি যতটা পেয়েছি ট্রাই করেছি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। কিন্তু এর মাঝখানে আরও অনেক কাজ, লাইক আমরা কাজ করেছি, দেন গ্রুপ অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করেছি, তো ওগুলো তো আর তুলে ধরা হয়নি, তাই ওগুলো আমি আর ভিডিওতে দিতে পারিনি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এখন থেকে আমি ট্রাই করবো এপিও রিলেটেড আরও ব্লগ করার, আশা করছি ওগুলোও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আর ভিডিওতে একটা লাইক করতে হবে। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের সবার জন্য অনেক অনেক বেশি প্রে করবেন। বাই বাই।